আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কি খবর, কেমন আছেন? চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। এটা হচ্ছে আমার ছোটো ভাইয়ের বার্থডে, যেদিন সেলিব্রেট হলো তার পরের দিন সকালবেলা আমরা হচ্ছে সকালে ঘুম থেকে উঠে আমাদের ব্রেকফাস্ট করছিলাম। আর এখানে নুদরাত বলছিল আমার চোখগুলো কেমন হয়ে গিয়েছে, আমাকে ভিডিওতে নিও না। তো আমি বললাম যে ঘুম থেকে উঠলে চোখগুলো এরকমই থাকে সবার। আমি যেটা করছিলাম, আমার আনা বিয়ার হচ্ছে যে ভার্টের ভিডিওটা আছে সেটা হচ্ছে পেন ড্রাইভে ট্রান্সফার করছিলাম, আমি পেন ড্রাইভে নিচ্ছিলাম। কারণ হচ্ছে আমার ছোটো খালাদের নুদরাত আমরা সবাই হচ্ছে ওর ভার্টের ভিডিও দেখবে, সেজন্য হচ্ছে নিচ্ছিলাম। বাট আমার ল্যাপটপের 13টা বেজে আছে, ল্যাপটপকে ডক্টর দেখানো লাগবে। কারণ যেই কাজই করতে চাই এত পরিমাণে স্লো হয়ে গিয়েছে, প্রচুর পরিমাণে স্লো হয়ে গিয়েছে। যেই কাজটা করতে বসি যেটা হচ্ছে 2 মিনিটের কাজ, সেটা 20 মিনিট লেগে যায়। এইটা ছিল দুপুর বিকালের মাঝামাঝির একটা টাইম। আমি হচ্ছে লাঞ্চ করেই আমি নুদরাত হচ্ছে বাহিরে বের হয়ে পড়েছিলাম, ও একটু ঘুরতে বের হবে। সো আমি বললাম যেহেতু ঘুরতে বের হবে আমার অ্যাকচুয়াল কিছু ইম্পর্টেন্ট জিনিস কিনতে হবে, সো ওইটাই কিনি, ওইটাই ঘোরা হয়ে যাবে। তো ওই টাইমে হচ্ছে আমার হাজব্যান্ডেরও ছুটি হয়ে গিয়েছিল, তো ওকে বলেছিলাম যেহেতু তোমার ছুটি হয়ে গিয়েছে আমরা 10 নম্বর আছি, তুমিও চলে আসো। সো ও চলে এসেছিলো, দেন আমরা একসাথে হচ্ছে ফার্স্টে একটু খানাপিনা করতে গিয়েছিলাম। এখানে হচ্ছে ওয়েজেস অর্ডার করেছিলাম, তারপর হচ্ছে চকলেট কোল্ড কফি অর্ডার করেছিলাম, 3টা। অনেক পেট ভরা ছিল কারণ দুপুরে আমরা লাঞ্চ করে বের হয়েছি, এরপরে ভরপুর পেট নিয়ে হচ্ছে আমরা এগুলো খেয়েছি, ভালোই লাগছিল। আমার যেটা কাজ ছিল, আমি হচ্ছে ফার্স্টে হচ্ছে একটু হোপের ওইদিকে যাব, কারণ ওখানে আমাকে কিছু জিনিস কিনতে হবে। দেন ওখান থেকে হচ্ছে আমি যাব আবার হচ্ছে একটু প্রিন্সেস গ্যালারিতে, ওখানেও কিছু জিনিস ইম্পর্টেন্ট কাজ ছিল। তো সেগুলো শেষ করে হচ্ছে আমরা একটু ঘুরে আমার বাসা চলে যাব। কিন্তু বাহিরে কি থাকবো, বাহিরে বের হয়ে দেখি এত পরিমাণে গরম, মানে একদম মনে হচ্ছিল কি আমরা হচ্ছে ফ্রাই হয়ে যাচ্ছি, এত বাজে গরম। জাস্ট লুক অ্যাট দ্য স্কাই, এটা কিন্তু মানে এমন না যে মেঘলা হয়ে আছে, দূরে কিন্তু পুরাপুরি রোদ। আমরা যে সাইড দিয়ে হাঁটছিলাম একটু ছায়া পড়ে আছে, কিন্তু অনেক গরম ছিল, কিন্তু হালকা বাতাস ছিল বাট গায়ে লাগছিল না। দেন আমরা আমার সব টুকটাক কেনাকাটা করে হচ্ছে বাসায় ব্যাক করার টাইমে এই যে নুদরাত দেখেছে ছাগল, ছাগল একটা বেবি ছিল একদম পিচ্ছি, ও দেখে এটা দেখি লিটারেলি কোলে নিয়ে নিয়েছে, মানে কোনো ভয় টয় কিচ্ছু নাই ওর, নাকি এটা খুব ভালো লাগে, এগুলা অনেক কিউট লাগে। ও বলছে আমি এটা নিয়ে যাব, মানে কী যে একটা অবস্থা, আমি পুরো অবাক হয়ে গেছি ওর কাণ্ড দেখে। আর এটা তো হচ্ছে রাতের ক্লিপ, আমার মেয়ে তো এই যে ট্রেন গাড়ি সবগুলো একসাথে বের করে বাবা আর ও মিলে, ওর বাবা মিলে এগুলো দিয়ে খেলা করছে। আর আমি হচ্ছে এই যে রাতের বেলা শাওয়ার নিয়েছি, আমার চুলের অবস্থা পুরো 13টা ঘেমে টেমে ভিজে গেছে আমার চুল, জাস্ট দেখুন কি হয়ে গিয়েছে। মনে হচ্ছে যে চুল মনে হয় আমি মনে একটা পাগল, মানে চুল নিয়ে মনে হয় মারামারি লাগিয়ে দিয়েছিলাম, এত বাজে হয়েছে আমার চুল। আবারও অয়েল টয়েল দেওয়া বন্ধ হয়ে গিয়েছে, এগুলো দিতে হবে, না হলে যা ইচ্ছা তাই হয়ে যাবে আমার চুলের। হচ্ছে গিয়ে চা বানিয়েছিলাম আমার হাজব্যান্ডের জন্য আর আমার শ্বশুর আব্বার জন্য, তো চাটা ঠান্ডা হয়ে গিয়েছিলো, আমি তাকে বললাম যে আপনি বসুন আমি একটু চাটা গরম করে নিয়ে আসছি। আর আম্মু যেহেতু বাসায় ছিল না, সো কিছু টুকটাক কাজ এটা সেটা দেখা যায় কি, আর আনাবিয়া আসলে বেশি দুষ্টমি করে, দেখা যায় রুম মনে হয় ঝাড়ু দিতে হয়, ক্লিন করতে হয় দিনে 5 বার, কারণ নোংরা করতেই থাকে, এটা সেটা ফেলতেই থাকে। যাই হোক, আমি যেগুলো কিনে এনেছিলাম, যে ছোট শপিং ছিল, আমার বিবি ক্রিমের খুবই খুবই দরকার ছিল কারণ আমার বিবি ক্রিম শেষ হয়ে গিয়েছিলো। সো ওখানে গিয়ে আমি যেখানে গিয়েছিলাম সেখানে খুব অপশনস খুবই কম ছিল, সো টেকনিকের আমি বিবি ক্রিম যেহেতু ইউজ করেছি এর আগে, সো আমি এটাই নিয়েছি। দেন হিট স্প্রে তো একদম মাস্ট মাস্ট মাস্ট, এটা আমার দেখুন প্রায় শেষ হয়ে গিয়েছে, একদম অল্প ছিল সেজন্য নিয়ে এসেছি এই হিট স্প্রেটা। আর এটা ছিল ব্ল্যাক হেডস ওঠার, যেহেতু এটা অত বেশি কার্যকরী না, তারপরে নিয়ে এসেছি হালকা পাতলা একটু হলেও মানে নাকের ব্ল্যাক হেডস একটু দূর হয়, একটু ক্লিন হয়। আর আমি যেখানে কাল আগের ব্লগে দেখিয়েছিলাম, আমি হচ্ছে গিয়ে 2টা সোপ অর্ডার করেছিলাম, একটা হচ্ছে গোট মিল্কের রিবানার, এইটা আমি ফর দ্য ফার্স্ট টাইম ইউজ করব। আর আমি মেকআপ যে রিমুভ করে এটা আমি লাইক এটা মনে 4th টাইম আমি ইউজ করছি, আর আমি 40% ডিসকাউন্টে পেয়েছিলাম। সো আমার ওদের মেকআপ রিমুভার যে সোপটা ওটা আমার খুবই পছন্দ, আর আমি গোট মিল্কের এই সোপটারও খুবই রিভিউ শুনেছি, হোপসো আমার কাছে ভালো লাগবে, এই জন্য ওটা পারচেস করলাম। আর যেহেতু 40% সেল ছিল,
সো দেখি ইউজ করে কেমন লাগে দেন জানাবো আপনাদের। আর এই যে আমার অবস্থা এখন হচ্ছে, আর হ্যাঁ আমি দুটো কিন্তু স্কার্ফ বলুন হিজাব বলুন যেটাই বলুন কিনেছিলাম। একটা এটা হচ্ছে কেমন একটা মাল্টি কালার না, কেমন যেন একটা স্কিন টাইপের বাদামি কালার টাইপের, আর এটা ছিল একটা স্কাই ব্লু হোয়াইট। আমি যে একটা ব্লু কালার স্কাই ব্লুর যে ড্রেস নিয়েছি ওটার সাথে ম্যাচ করে, যদিও সেম টু সেম এই এই কালারটা মানে পাইনি, বাট এটা আমার কাছে ভালোই লেগেছে। সো এই তো এই ছিল হচ্ছে আজকে শপিং। আমার রাতে মশারি টানানো শেষ, এখন হচ্ছে ঘুমাতে যেতে হবে। 12:30 মশারি টশারি সব টানানো শেষ, এখন হচ্ছে গিয়ে আনা বিয়েকে ঘুম পাড়াবো, তারপরে একটু আমার ফ্রেশ হতে হবে, পাগলের মতো লাগতেছে, তারপরে গুড নাইট। সো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।